তা যা হোক বন্ধুরা, ভিডিওটা তো তোমরা দেখছোই, আর ভিডিওটাতে কিছু চেঞ্জ করেছি আমার অ্যাকোরিয়ামে। অ্যাকোরিয়ামে দেখো গাছপালাও লাগিয়েছি, আর আরও অনেকগুলো মলি গাপি মাছ এনে ছেড়েছি, আর কিছু গাছপালাও লাগিয়েছি, মানে যেগুলো নাকি জলের মধ্যে থাকবে অ্যাকোরিয়ামের মধ্যে, সেইগুলো সেই প্ল্যান্টগুলো বসিয়েছি। এবার সেটা তোমাদের সাথেও দেখাচ্ছি, দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই যে দেখো আমাদের একটা, ওটা হচ্ছে ক্রোকোডাইল ফিস। এটা ছোটো ছিল, একটুখানি একটুখানি সাইজ ছিল, সেটা এখন এত বড় হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ। আর অন্য যে মাছগুলো আছে, যে ছোটো ছোটো মাছগুলো আছে, মাছ খেয়ে নিচ্ছে, তাই ভাবছি ওকে এখানে রাখা ঠিক হবে না, তাই একে সরিয়ে দেবো। তা এখানে একটা ট্যাঙ্ক আছে, হয় এই ট্যাঙ্কে রাখবো, আর নতুবা আমাদের বাড়ির পাশে যে বড় পুকুরটা আছে, পুকুরে ভাবছি রিলিজ করে দেবো। কেন ওর যা সাইজ হয়ে গেছে, আর অ্যাকোয়ারিয়ামটা রাখলে অ্যাকোয়ারিয়ামটা আমার পরিষ্কার করে ভালো করে, কিন্তু মাছ খেয়ে নিচ্ছে, ছোটো ছোটো মাছগুলো কত ছিল সব খেয়ে নিয়েছে। এই দেখো ছোটো ছোটো, এই ছোটো ছোটো সাইজের মাছগুলোকেও খেয়ে নেয়, তাই ভাবছি ওকে এখন ধরে জলে ছেড়ে দেবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর রেমেলা আসছে, সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, যতটা পারবে ঘরের মধ্যে থাকবে, কেননা ঝড় বৃষ্টি কখন কোন দিক দিয়ে যাবে কেউ জানে না, তাই সাবধানে থাকাটাই সবচেয়ে শ্রেয়। তা এই যে মাছটাকে দেখো, এই মাছটাকে এখন ধরবো, ধরে হয় এই পাশের ছোট ট্যাঙ্কে রাখবো, নতুবা বাড়ির পাশে যে বড় পুকুরটা আছে, পুকুরটাতে ওকে রিলিজ করছি। সেইটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তা যদি আমাদের ছোট্ট ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাপোর্টস অ্যান্ড কমেন্টস করো, আমাদের পাশে থেকো। তা দেখো বন্ধুরা, এই যে ক্রোকোডাইল ফিশটাকে অনেক কষ্ট মষ্ট তুলেছি, এই যে রয়েছে দেখো, এটা এই পাশে রাখছি, দেখো এই যে এত বড় হয়ে গেছে। এই মাছটাকে এখন এই পাশের পুকুরে আমি ছেড়ে দেবো, কারণ এই পাশে আমাদের এই ট্যাঙ্কটাতে ছাড়লেও ও পাশের মাছগুলোকে জ্বালাতন করবে, বিগ সাইজ হয়ে গেছে, তাই ওকে জলে ছেড়ে দেওয়াই ভালো। তা ওকে রিলিজ করব, চলো দেখতে থাকবো। প্রচণ্ড মেঘ, ঝড় বৃষ্টি, গাছপালাগুলো দেখলে তোমরা বুঝতে পারছো, আমার গাছগুলো সব জল দিয়ে আজকে একটু, আমি জল দিয়েই প্রচুর, কিন্তু ওই জলে এদের পোষায় না। আর দেখো চমৎকার থান্ডারস্টর্ম, ভয় লাগছে, ভয় ঢুকে পড়বো এত। তা মাছটাকেও রিলিজ করে দিলাম পুকুরে, এবারে এই ছোটো মাছগুলো এখানে ভালো থাকছে। এই ছোটো মাছের সাথ থাকুন, এরা এখন শান্তিতে থাকতে পারবে। ওই যে ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আজকে অনেকগুলো ছেড়েছি, আমার বাইরে যে একটা ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের থেকে এনে ওখানে দিয়েছি মাছগুলো, আর এই গাছগুলো সব বসিয়েছি। এই গাছগুলো আমার ব্যালকনির একটা ছোটো অ্যাকোরিয়ামের মধ্যে ছিল, সেখান থেকে তুলে এনে এই গাছগুলো লাগিয়েছি। আর অ্যাকোরিয়ামটা দেখো, লাইটটা চেঞ্জ করেছি, একটা অটোমেটিক লাইট চেঞ্জ করার পরে দেখো এরকম লাগছে। তা আমাদের অ্যাকোয়ারিয়ামটা কীরকম হয়েছে, আর ওই বড় ক্রোকোডাইল মাছটাকে জলে ছেড়ে দিয়েছি, এটার মধ্যে একটা ছোট আছে, ছোট হলুদ রঙের আছে ক্রোকোডাইল, সেটা কোথায় আছে এখন লুকিয়ে রয়েছে, বা কোনো গাছ ফাঁচের পিছনে লুকিয়ে পড়েছে। তা এই ছোট্ট ছোট্ট মাছগুলি দেখো, এই যে এগুলো আমাদের বাড়িতেই ছিল, ওই দিকে ট্যাঙ্ক থেকে সব মাছ চুরি করে নিয়ে যাচ্ছিলো, তাই এখানে এনে ছেড়েছি, ওইখানেও রয়েছে কয়েকটা, এই যে দেখো ছুটছে, এগুলো যেন আরো বেশি ভালো লাগে দেখতে। আর এখানে আছে কিছু গোল্ডফিশ। তা ছোট্ট ছোট্ট ভিডিও দেখতে থাকো, আরো ছোট ছোট কিছু দেব, চলো লেটস গো। আর নেক্সট একটা ধামাকা ভিডিও দেব, সেগুলো দেখো, পাশে থেকো, আমরাও আছি তোমাদের পাশে। আর কালকে রেমালা আসছে, কাল পরশু দুদিন, সবাই সতর্ক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঝড় বৃষ্টির হাত থেকে বেঁচে থেকো।
সাবধানে থেকো, চলো।